সামান্য একটা সুতোর বাঁধনে এতটাই বলিয়ান, তা একমাত্র কোনো বনে অনুভব করতে পারেন দৃঢ়ভাবে। এই বাঁধন মায়ার বাঁধন, এই বাঁধন আবেগের, তৎসঙ্গে অবশ্যই ভালোবাসার। হাজারো আশা কিংবা চাহিদা থাকে না এই রাখিকে নিয়ে, ভাইয়েরা যাতে মঙ্গলময় থাকেন আর যে কিছুই থাকে না চাওয়ার। এবার এই তৃপ্ততায় করোনা নিজের বিষাক্ত ললাট বিরাজ করলেও দূর থেকে বোনেরা তৎপর ভাইয়েদের হাতে রাখি পড়তে, ভাইয়েরাও তৈরি বোন দিদিদের এই আবেগকে সম্মান জানাতে। তবে করোনা কিন্তু এবার রাখির দোকানিদের মাথায় বজ্রাঘাতই দিয়ে দিল, গ্রাহকদের যে বড়ই অভাব। হিন্দু পত্রিকা অনুসারে রাখি বন্ধন উৎসব শ্রাবণী পূর্ণিমাতে অনুষ্ঠিত হয়। তবে রাখি বন্ধনের রীতি চালু নিয়ে ঐতিহাসিক ও ধর্মীয় বিভিন্ন কথা চালু রয়েছে। হিন্দু ধর্মে হাতে সুতার বন্ধন প্রচলিত অনেক আগে থেকেই, তবে হিন্দু পুরাণে প্রথম দেখা যায় দেবরাজ ইন্দ্রকে অসুর ও শত্রুদের হাত থেকে রক্ষায় হাতে সুতোর রাখি পরানো হয়েছিল। তবে বর্তমানে বেশি প্রচলিত ভাই বোনের মধ্যে রাখি পরিয়ে দেওয়ার রীতি কবে চালু হয়েছিল তার কোনো উল্লেখ পাওয়া যায়নি। তবু এখন বোন ভাইয়ের হাতে পরস্পর রাখি পরিয়ে মঙ্গল কামনা সর্বাধিক প্রচলিত ধারা। এছাড়া 1905 সালে প্রথমবার বাংলা ভাগের জন্য ইংরেজরা জাতি বিদ্বেষ সৃষ্টি করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমানের হাতে একে অপরকে দিয়ে রাখি পরিয়েছিলেন। এই রাখি বন্ধনের মধ্যে দিয়ে রক্ষা হয়েছিল সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব। সময় বদলে যাচ্ছে, পাল্টে যাচ্ছে মানুষের চাহিদা, সময়ের সাথে তাল মিলিয়ে চিন্তা ভাবনার সাথে পরিবর্তিত হচ্ছে সৌন্দর্যায়নের বিকাশের ধারা। তাই সুতার তৈরি রাখি এখন বহুরূপে রূপান্তরিত, শৈল্পিক নান্দিকতায় ভরপুর, সেই সৌন্দর্যায়নের টানে চাহিদাও বাড়ছে ক্রমশ। রাখি বন্ধন উৎসব শুরু হলেও লকডাউনের বিধিনিষেধের মাঝে বিক্রেতারা ক্ষতির সম্মুখীন হচ্ছে, পসরা সাজিয়ে বসলেও ক্রেতার দেখা নেই। এ বিষয়ে বিক্রেতারা তাদের এই বিষয়গুলো তুলে ধরেন। দাদা, কিরকম রাখির বেচা কিনা হইতেছে? রাখির দাদা বেচা কিনা একদম নাই, ওই বিকালবেলা খুলছি আর কি করব। কেন বেচা কিনা কেন নাই? বেচা কিনা একদম নাই, কাস্টমার নেই, লকডাউন কেউ আয় না তো, তবে একটু খুললে বসি, প্রচুর মাল আছে তো লেগে খুললে বসি। গত বছর এমন দিনে কিরকম বেচা কিনা? এমন দিনে প্রচুর বেচা কিনা আছে, এবছর বেচা কিনা একদম নাই। তো মানে কী আইটেমে কত মাল ওঠানো হয়েছে আপনাদের? মাল তো ওই গতবারের আসিল, এবার খুলছি কিন্তু বিক্রি নাই, কাস্টমার নাই, একদম নাই। কীরকম লস হইতেছে? লস তো পুরো ওই আজকে একটু বিকালে খুলছি, এতদিন তো লকডাউন খুলছিল, কাস্টমার আয়নি, কাস্টমার আয় না, খুব কম, একদম কম। হেসাগিনি তো দেখেন, আমরা তো লকডাউন হইব এরকম আশা করছি না বা ভাবছি না, পরিস্থিতি তো লকডাউন দিতে বাধ্য হয়েছে সরকার। আমরা তো সব মালপত্র কিনে এসেছিলাম, মানে আজকে এই দুপুরে আটটার মধ্যে একটু হয়েছি, টুকটাক কাস্টমার আছে, হালকা পাতলা একটু আপনি যে এত দিচ্ছেন সন্ধ্যা করে, আপনি নিজে দেখলেন যে পুলিশ আইলো লাগে লেগে হইতেছে, তার তো মানতেই হইব। এই হালকা পাতলা বেচাকিনি হইতেছে আর যা হয় আর কি, আর কি আর তো কিছু করার নাই, জিনিস তো যেহেতু আমরা কিনে লাইছি অন্ত ওইটি আকাশ তো ভালোই দিছিল, কিন্তু লকডাউনের কারণে তো আর সেরকম হইতেছে না। বর্তমান সময়ে এই রাখি বন্ধন উৎসবেও করোনার প্রকোপ, করোনার জেরে লকডাউন ও তার বিধিনিষেধ জারি রয়েছে রাজ্য জুড়ে, তার ফলে মানুষ অন্য সব অনুষ্ঠানের সাথে রাখি উৎসব থেকেও দূরে সরে রয়েছে। হয়তোবা কেউ কেউ একে অপরকে কিংবা ভাই বোনকে রাখি পরিয়ে দেবে, তার মাঝেও থাকবে লকডাউনের বিধিনিষেধ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।